চা পাওয়া যায় এখানে। তো আমি এখন দেখতে পাচ্ছি এখানে আসাম টি। এখন আমরা নিচ্ছি দার্জিলিং টি। বাড়ি যাইনি বলে খুব চিন্তা হয়ে গেছিল। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে উইকেন্ডে আমরা বেরিয়ে পড়েছি, বেরোনোর প্ল্যান ছিল তো অন্য জায়গায় যাওয়া, কিন্তু আমরা সেটা যেতে পারিনি। অ্যাজ ইউজুয়াল সিঙ্গাপুরে বৃষ্টি বৃষ্টি বৃষ্টি, তো এরকম লাস্ট কয়েকদিন ধরে আমাদের অনেক এরকম প্রবলেম হচ্ছে বৃষ্টি বৃষ্টি বৃষ্টির জন্য। তো আজকে যাওয়ার ছিল, কোথাও যেতে পারছি না। তারপর অনেকক্ষণ ধরে যে হ্যাঁ তাড়াতাড়ি বেরোবো তাড়াতাড়ি যাব, সেটা না করে তারপরে লাঞ্চ করে যাব, লাঞ্চ করার পর ভাবলাম একটু বসে বৃষ্টি হচ্ছে চা খেয়ে যাবো, এই করতে আলটিমেটলি রাত হয়ে গেছে, সন্ধ্যেবেলা আমরা যাচ্ছি। তো কোথায় যাবো জানি না, কোথায় যাবো যেতে পারবো না, তো মলেই যেতে হবে আমাদের, আর কোনো অপশন নেই, আমরা মলে যাচ্ছি। মলে কিছু কেনাকাটি করার আছে আমাদের, এবার দেখা যাক সেই কেনাকাটি থেকে কিছুটা আপনারা কিছু ইনফরমেশন পান কি না। হ্যাঁ সেটা আপনারা ভিডিওটা দেখলে জানতে পারবেন, তার জন্য পুরো ভিডিওটা দেখতে হবে ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত। এখন আমি যাচ্ছি জুরংয়ে, যে মলে শুনেছি ওখানে খুব ভালো দার্জিলিং টি আসাম টি পাওয়া যায়। আসলে আমি আগে বাড়ি থেকে চা নিয়ে আসতাম, তারপরে সেটা যখন ফিনিশ হয়ে যেত আবার বাড়ি যেতাম, মানে ওইরকম করে আমার চলে যেত। কিন্তু এখন 2 ইয়ার্স হয়ে গেছে বাড়ি যায়নি করোনার জন্য, তো অলরেডি স্টক শেষ হয়ে গেছে। তো এখান থেকে আমি চা নিয়ে চালাচ্ছিলাম, ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি ভিডিওটা, যাতে আপনারাও বেশ ভালো ভালো চা নিতে পারেন। তো চলুন আমি এখন যাচ্ছি ওখানে, খুব ভালো দার্জিলিং টি আর আসাম টি, পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবেন কতটা ভালো। এই হচ্ছে সেই দোকানটা স্কুপ, এখানে শুধু চা পাওয়া যায় না, আরও অনেক কিছু ভালো পাওয়া যায় জিনিসপত্র, অর্গানিক জিনিসপত্র, অর্গানিক যেমন হলুদ, তারপর ড্রাই ফ্রুটস, খুব ভালো ভালো জিনিস পাওয়া যায়, আপনারা শিওর ট্রাই করবেন। এই যে চলে গেছে রাজ অলরেডি চায়ের কাছে, টি লেখা আছে, চায় লেখা আছে, হার্বাল টি লেখা আছে, ফ্লাওয়ার টি লেখা আছে, দেখতেই পাচ্ছেন এখন অনেক রকমের চা পাওয়া যায় এখানে। তো আমি এখন দেখতে পাচ্ছি এখানে আসাম টি। দার্জিলিং টি আছে, কি বলছো জোরে বলো শোনা যাচ্ছে না, এই যে আছে, হ্যাঁ এই যে দার্জিলিং টি লেখা আছে, এটা হচ্ছে তোমার দেখতেই পাচ্ছেন এখানে গ্রিন টি, দার্জিলিং টি, ইয়া দার্জিলিং টি পেয়ে গেছি আমরা। আরও অনেক রকমের টি আছে, আমি দেখাচ্ছি আপনাদের। এটা কি টি? জাপানিজ গ্রিন টি। আচ্ছা সব রকমের আছে এখানে, ও এলাচি কার্ডামম টি, শ্রীলঙ্কা স্পেশাল টি এটা, এখানে এটা সাউথ আফ্রিকান ব্রাজিল। লেখা গেছে টি চাই হার্বাল টি কাউন্টার এটা, আর এটা হচ্ছে ফ্লাওয়ার টি, সব রকমের ফুলের ফ্রাই করা আছে, পাপড়িগুলো দিয়ে করা আছে। ইয়ে আমি দেখতে পাচ্ছি পিঙ্ক রোজ, অপরিচিত ফুল, এটা হচ্ছে ইয়েলো রোজ গার্ড, হলুদ গোলাপ ফুল, ওটার টি, আরও অনেক রকমের ভ্যারাইটি, পিঙ্ক রোজ গার্ড, অনেক 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 টি দেখতে পাচ্ছি আমি এখানে, একটা ভালো জিনিস পেলাম। তো এটা ফ্লাওয়ার টি এর কাউন্টার, সব বিভিন্ন রকমের ফ্লাওয়ার দিয়ে এখানে রাখা আছে, এটা প্রোমোগ্রানেট ফ্লাওয়ার, যেটাকে জবা ফুল ভাবছি। এখন আমরা নিচ্ছি দার্জিলিং টি, বাড়ি যাইনি বলে খুব চিন্তা হয়ে গেছিল, শোনা যাচ্ছে এখন চা পেয়ে গেছি, চা। আপনারা দেখতেই পেলেন কত রকমের চায়ের ভ্যারাইটি আছে এখানে,
তো চলে আসবেন এই দোকানে আর পছন্দ মতন চা নিয়ে নেবেন। এখন আমি ভাবলাম একটু বাকি সব ঘুরে দেখি আর কী কী পাওয়া যাচ্ছে, কী নেওয়া যায়। তো এটা চকলেট অ্যান্ড চকলেটের কাউন্টার আছে, চকলেট অ্যান্ড নাটস আরও অনেক আছে। তবে হ্যাঁ, একটা ভালো ইনফরমেশন দিয়ে রাখি, এখানে কিন্তু সাদা সর্ষে পাওয়া যায়। আস্তে আস্তে আমি যাচ্ছি ওই দিকে। বাকি দেখুন, এখানে অনেক রকমের চকলেট আছে। তো এটা হচ্ছে বেরিজের স্টল, এখানে ড্রাই ফ্রুটস ভালো পাওয়া যায়, ভালো কোয়ালিটির পাওয়া যায়। এটা গ্রিন অ্যাপল, এটা পাইনঅ্যাপল, আনারস, এটা ম্যাঙ্গো, এটা কি কোকোনাট, এটা হচ্ছে রোস্টেড নাটস, এখানে সব রোস্টেড নাটস, এখানে কাঁচা বাদাম আছে আমাদের ইন্ডিয়ার। গানটা গাও দাল, তুমি এখানে কাঁচা বাদাম পেলে আছে, অবশ্যই থাকবে এখানে, সব রকম আছে। এখন আমি এসেছি এই পাস্তার কাউন্টারে। এখানে পাস্তার মানে কত কত ভ্যারাইটি আছে, পাস্তার, স্প্যাগেটি, সব রকমের অনেক রকমের ডিজাইনের পাস্তা আমি দেখতে পাচ্ছি। দারুণ, সিরিয়াসলি দোকানটায় আসলে মনে হয় মন ভরে একদম বাজার করে যায়। এখন চলেছি স্প্যাগেটির কাউন্টারে, আরও অনেক কিছু আছে, আপনারা শিওর এই দোকানটায় মানে এসে দেখতে পারেন, অনেক ভালো ভালো জিনিস, ভালো কোয়ালিটির জিনিস পেয়ে যাবেন। এখন এসেছি রাইসের কাছে। বাবা, পৃথিবীতে মনে হয় যত রকমের রাইসের ভ্যারাইটি আছে না, সব মনে হয় এখানে রেখে দিয়েছে। আর কি কি পাওয়া যায় এই দোকানে সেটা আমি আপনাদের সাথে শেয়ার করছি, সমস্ত রকমের গ্রেইনস মানে। সেদিন ফ্রেশ ফ্রেশ ডাল পাওয়া যায়, সব রকমের ডাল কি নেই এখানে, সব কিছু আছে। দেখতেই পাচ্ছেন কত রকমের ডাল রাখা আছে এখানে। এই কাউন্টারটা হচ্ছে সল্টে, বিভিন্ন টাইপের সল্ট এখানে রাখা আছে, আর বেশ ভালো, বেস্ট বেস্ট কোয়ালিটির জিনিসপত্র এখানে আমি দেখতে পাচ্ছি। দেখতেই পাচ্ছেন উপরে লেখা আছে অর্গানিক অ্যান্ড জিনিসপত্র এখানে পাওয়া যায়। এখানে আছে অয়েলের ভ্যারাইটি, গুড কোয়ালিটি। এখানে দেখো ইয়ে পাবে, রাঁধুনি, রাঁধুনি পাওয়া যাবে না, তবে সাদা সরষেটা পাওয়া যাচ্ছে, সাদা সরষে না, মৌরি ইন্ডিয়া।
আপনারা এখানে ইন্ডিয়ান প্রায় সব মশলা এখানে পেয়ে যাবেন। স্পেশালি এখানে সাদা সরষে সব জায়গায় পাওয়া যায় না, কিন্তু এখানে সব সময় থাকে আর খুব ফ্রেশ থাকে, ভালো থাকে, আই মিন ভালো কোয়ালিটির থাকে। তো আপনারা ট্রাই করতে পারেন। আর অনেক মশলা, মানে বেশিরভাগ মশলা এখানে পাওয়া যায়। তবে আমি একটা মশলার খোঁজ করছি, রাঁধুনি। আপনারা যদি কেউ জেনে থাকেন কোথায় পাওয়া যায়, তো প্লিজ কমেন্ট বক্সে আমাকে জানাবেন এখানে রাঁধুনি কোথায় পাওয়া যায়। আর এখানে দেখতেই পাচ্ছেন বাকি সব মিক্সচার আছে, চানাচুর, সব রকমের ছোলা ভাজা থেকে শুরু করে অনেক কিছু রাখা আছে, মানে প্রায় সব কিছুই পাওয়া যাচ্ছে এখানে। আর এখানে স্কার্প, ভালো, বেশ অনেক অনেক ফ্লেভারের বডি ওয়াশ সব কিছু রাখা আছে। এখন আমরা দেখতে পেয়েছি এখানে ভেগান ক্যারেট কেক। রাজ এখানে ট্রাই করছে, আস্তে করে নাও, ফার্স্ট একটু ট্রাই করে দেখি। আজকে আমাদের ভেজ হয়ে গেল, সেই ভেজ স্ন্যাক। এখানে যা যা কেনার কেনা হয়ে গেছে, এখন আমরা যাব IMM মলে, পাশেই একদম। এই হলো আমাদের ইয়াংকি স্পেশাল উইকেন্ড আউটিং, আশা করছি আপনাদের ভালোই লেগেছে। আমরা আজকে অনেকগুলো মলে গেছি, IMM মলেও গেছি যেটা রেকর্ড করা হয়নি। তো IMM মলে জায়েন্ট থেকে আমরা মাছ কিনতে গেছিলাম, ওখানে ইলিশ মাছ, মাগুর মাছ পাওয়া যায়। তো আমরা ইলিশ মাছ আজকে পাইনি, ব্যাড লাক, শেষ হয়ে গেছে। তো সেটা রেকর্ড করা হয়নি, কারণ আমাদের ঘুরতে ঘুরতে এতটাই লেট হয়ে গেছে, সব দোকান বন্ধ করেছে। তাড়াতাড়ি করে আমরা আরও কিছু শপিং করার ছিল, তো সেটা তো করা হলো না। তো কী বলতে চাও তুমি? কিছুই বলতে চাই না, এখন অনেক লেট হয়ে গেছে, বাড়ি থেকে ডিনার করতে চাই। সে অনেক লেট হয়ে গেছে, খিদে পাচ্ছে। যদি আমরা ওখানে যে ভেগান কেকটা খেয়েছিলাম সেটা খুবই ভালো ছিল, খুবই ডিলিশিয়াস ছিল। ট্রাই করতে পারেন, ওটা খুব ভালো ছিল, ইয়াম ছিল। আর আমার এই ভিডিওটা ভালো লাগে থাকলে প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার চ্যানেলটা অর্পিতাস ডাইরি।